আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ, আমরা এখন মূল রাস্তা থেকে কত ফিট উপরে আছে জানি না, দুইটা স্টেপ পার হয়ে আমরা হিমছড়িতে যে পাহাড়ের চূড়া সেই পাহাড়ের চূড়ায় অবস্থান করছি। আমি আগেই বলেছি যে আমাদের আসলে এই ভ্রমণটি বাচ্চারা উপভোগ করছে এবং দেখতে পাচ্ছেন এরাও, এদিকে আসো আরাফ এবং জিসান, সবাই এতগুলো সিঁড়ি বেয়ে এতটা উপরে উঠেছে, কোনো ক্লান্তি নাই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কালকে রাত্রে 10টার সময় এরা বাসে উঠেছে এবং আমরা উঠেছি সন্ধ্যা 7টায়, তারপর থেকে অবিরাম একটা মিনিটের জন্য কেউ ঘুমায়নি, আসার পরে অবিরাম ছুটে চলা এই দৃশ্য দেখার জন্য। সাগর তার নিচের যে রাস্তাটি রয়েছে, যে রাস্তাটিকে বলা হয় মেরিন ড্রাইভ, অপূর্ব সৌন্দর্য বলা চলে। এবং বড় যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যে এই সৌন্দর্য উপভোগ করতে গিয়ে বাচ্চারা সবাই একবারে সকল ধরনের ক্লান্তি ভুলে গেছে। আসলে আগে বলেছিলাম যে এবার এদেরকে সুযোগ দেওয়ার জন্য, এদেরকে নিয়ে ঘোরার জন্য এই টুরটির আয়োজন করা হয়। একমাত্র আপন স্যারের বাচ্চা ছোট বিদায় মিস হয়েছে, আর সবাই মোটামুটি এসেছি। তো সব মিলে প্রকৃতির যে সৌন্দর্য আসলে মুগ্ধ হওয়ার মতো, এখানে না উঠলে হয়তো ক্যামেরা দেখো। আমি আপন স্যারকে একটু অনুরোধ জানাবো একটু পাশে সবাইকে দেখানোর জন্য। ঠিক আমার ডান দিকে সমুদ্র সৈকত, বাম দিকে পাহাড়, এবং দেখতে পাচ্ছেন যে পর্যটকের প্রচুর ভিড় রয়েছে। এখন মৌসুম চলছে এবং আজকে গতকালকে সরকারি ছুটি, সব মিলিয়ে পুরো কক্সবাজার শহরটাই পর্যটকে ভরপুর, প্রত্যেকটা হোটেলই কানায় কানায় ভরপুর রয়েছে। এবং দেখতে পাচ্ছেন আবাল বৃদ্ধ বনিতা সব মিলিয়ে এক করার জন্য ধন্যবাদ। এবার আপন স্যারকে একটু অনুরোধ জানাবো একজন পর্যটকের সাথে একটু কথা বলার জন্য। ভাই আপনি কোত্থেকে আসছেন এবং কেমন লাগছে যদি একটু সবাইকে বলেন? আমি কুমিল্লা মুরাদনগর থেকে এসেছি, ধাররা ইউনিয়ন কাজীতুল গ্রাম থেকে। আমরা গণছায়া সমাজসেবা সংসদের ট্যুর থেকে আমরা এসেছি। এখানে এসে আলহামদুলিল্লাহ অনেক আনন্দ লাগতেছে। আমরা কক্সবাজার গিয়েছিলাম, মানে না আসলে ভ্রমণ না করলে বুঝবেন না প্রকৃতিতে সুন্দর, মানুষের মন মজা করার জন্য কিছু দৃশ্য দেখা লাগবে, অনেক সুন্দর। এখানে না আসলে তো এই জিনিসটা আমরা উপভোগ করতে পারতাম না। ধন্যবাদ। ধন্যবাদ। মুরাদনগর থেকে আসছেন মজিদ মিজান স্যার, আমাদের মিজান স্যারের কলিগ মাসুদুল হক স্যারের কাছ থেকে সুন্দর, কেমন লাগছে স্যার? আসলে আপনি আসলেন, আপনার মেয়ে আসলো আমাদের সাথে, সেই সকাল থেকে সময় দিচ্ছেন, সব মিলে কেমন লাগছে? হ্যাঁ ধন্যবাদ স্যার, আসলে আমরা যে এত একটা সুন্দর পরিবেশ উপভোগ করবো আসলে পূর্বে কখনো ভাবিনি। আমি আসলে আগে কখনো এই জায়গায় আসিনি, তো এই জায়গায় এসে প্রথম আপনাদের সাথে আসলাম। সবাইকে যে একসাথে পেয়ে এত আনন্দ লাগতেছে যা কল্পনার বাইরে। আমার মেয়ে তো এত বেশি উৎফুল্ল হয়েছে যে তার কোনো ক্লান্তি নাই, সে কোনো এক বিন্দু টায়ার্ডনেস ফিল করে না, এই যে আমার আগে আগে সে ছুটে চলছে। তো আর আপনাদের মতো এত সুন্দর মনের মানুষ আপন মানুষ যে পেয়েছে, তো আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আর এই পর্যটক এলাকায় এসে আমি খুবই গর্বিত। তো ভালো থাকেন সবাই, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এর পরবর্তীতে আরেকটি স্পটে যাব, ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।